আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই খুব ভালো আছেন সামনেই ঈদ ঈদের খুব বেশি আর বাকি নেই আর এই জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। গ্যাসের চুলায় কিভাবে একদম পারফেক্ট দোকানের মতো বিফ হান্ডি রান্না করা যায় সেই রেসিপিটি আজকে শেয়ার করব এর জন্য প্রথমে একটি বাটিতে এক কেজি পরিমাণ গরু মাংস নিয়ে নিয়েছি আর গরু মাংসটা খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচ কুচি এই রান্নায় বেশি ইউজ করলে স্বাদটা একটু বেশি ভালো আসে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি তুলনামূলকভাবে পেঁয়াজ বাটা এক টেবিল চামচ বেশি ইউজ করেছি এখানে কারণ এতে স্বাদটা আমার কাছে মনে হয় ভালো আসে এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো রসুন বাটা আমি পরবর্তীতে রসুন আরও ইউজ করব তাই এখানে এক চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিচ্ছি এক চা চামচ এবং এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিচ্ছি এক চা চামচের তিন ভাগের দুই ভাগ পরিমাণ এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ভাজনা বাটা দিব এক চা চামচ তবে এক চা চামচ একটু উঁচু উঁচু করে দিয়ে দিলাম হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি সরষের তেল এই রান্নায় অবশ্যই সরষের তেলটাই ইউজ করতে হবে সর্ষের তেল ইউজ না করলে এর পারফেক্ট স্বাদটা আসবে না এখন সব উপকরণ খুব ভালোভাবে একসাথে আমি মাংসের সাথে মেখে নিচ্ছি আমি চেষ্টা করেছি একদম পারফেক্ট একটা রেসিপি আপনাদের উপহার দেওয়ার জন্য মাংস মেখে নেওয়া হয়ে গেছে এখন ছয়টা আস্ত রসুন এর মধ্যে দিয়ে আবারও মেখে নিচ্ছি আর রসুনগুলো আমি কিভাবে কেটেছি একটু দেখুন রসুন এমনভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি যেন রসুনের কোয়াগুলো ছড়িয়ে না গিয়ে একসাথেই থাকে মেখে নেওয়া মাংসের মধ্যে আমি একটা পোড়ানো কয়লা অর্থাৎ জ্বলন্ত পোড়ানো কয়লা দিয়ে এক চা চামচের মতো সর্ষের তেল দিয়ে ঢেকে রাখবো প্রায় তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ফিরে আসছি মিনিট পর আমি একটি পরিষ্কার মাটির হাঁড়িতে হাফ কাপের মতো তেল দিয়ে এইভাবে করে ছড়িয়ে নিচ্ছি একদম সম্পূর্ণটা ছড়িয়ে নিব এতে করে মাংস মাটির হাঁড়ির সাথে লেগে বা পুড়ে যাবে না এবং মাটির হাঁড়িটাও সেভ হবে কথা বলতে বলতে আমি মাংসটা মাটির হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি এখন ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়ে আমি বাটিটা ধুয়ে এর মধ্যে পানি দিয়ে হাত দিয়ে মাংসের সাথে এইভাবে মেখে নিলাম আমরা যে রুটির ডো তৈরি করি তার চেয়ে একটু নরম করে আমি একটা ডো তৈরি করে এইভাবে করে সিল করে দিচ্ছি ঢাকনা এবং মাটির হাড়ির সাথে যেন ভেতর থেকে বাতাস সহজে বের হতে না পারে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি চুলা প্রথমে দেড় থেকে দুই মিনিটের মতো চুলা হাই হিটে দিয়ে আমি বলক তুলে নিয়েছি ভেতর থেকে বলক ওঠার শব্দ যখন এসেছে তখন চুলাটা আমি মিডিয়াম হিটে করে দিয়েছি মিডিয়াম হিটে চুলাটা আমি পাঁচ থেকে সাত মিনিট রাখার পরে তারপরে একদম লো হিটে দিয়ে এক ঘন্টার মতো আমি এটা রান্না করে নিব আর পাঁচ মিনিট পর পরপর এইভাবে মাটির হাঁড়িটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বসিয়ে দিব আবারও চুলার ওপরে এই কাজটা অবশ্যই করতে হবে না হলে সব মাংস সমানভাবে সেদ্ধ হবে না এবং লেগে যেতে পারে আর এই রকম একটা ছাঁকনি আমি বাজার থেকে কিনে তার উপরে কয়লা দিয়ে গ্যাসের চুলা ধরিয়ে দিলাম তার উপরে আমি মাংসের হাঁড়িটা বসিয়ে দিলাম এই স্টেপটা আপনারা যদি স্কিপ করতে চান সমস্যা নেই আমি যে কয়লার স্টেপটা দেখিয়েছি প্রথমে এবং শেষে সেই স্টেপটা ফলো করলেও আপনারা একটা পারফেক্ট রেসিপি পাবেন প্রায় এক ঘন্টা পাঁচ মিনিট রান্না করার পরে আমি ঢাকনাটা খুলেছি আর এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এবং কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা এই স্টেপে ঢাকনা খুলে দশ থেকে পনেরো মিনিটের মতো চুলা লোটু টু মিডিয়াম হিটে দিয়ে রান্না করে নিতে পারেন আবারও তবে আমার এই স্টেপটা করার কোনোই দরকার নেই কারণ আমার খুব সুন্দরভাবে মাংস সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে ফয়েল পেপার আবারও বসিয়ে দিয়ে পোড়ানো কয়লা অর্থাৎ জ্বলন্ত কয়লা দিয়ে একটা চামচের মতো সরিষার তেল দিয়ে আবারও ঢাকনা বন্ধ করে দশ মিনিটের জন্য রেখে দিলাম দশ মিনিট পর আমি ঢাকনা তুলেছি কয়লাটা সরিয়ে নিচ্ছি দেখুন ভিওয়ার্স কতটা পারফেক্ট হয়েছে আর কতটা মজার হয়েছে দেখতে আর আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কোনোভাবেই এটা লেগেও ধরেনি পুড়েও যায়নি অর্থাৎ একদম পারফেক্ট একটা রান্না হয়েছে আর খেতে অসাধারণ হয়েছে আপনারা বিশ্বাস না করতে চাইলে বাড়িতে একবার ট্রাই করেই দেখতে পারেন আর দেখুন কতটা সফট হয়েছে তো ভিওয়ার্স আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ